নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পনির মালাইকারি। এই জন্য এখানে আমি 350 গ্রাম পনির এরকম কিউব করে কেটে নিয়েছি। একটা বাটিতে আমি 8টা কাজু আর 1 টেবিল চামচ মগজ দানা 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা একটা মিক্সিং জারে নিয়ে নেব। হাফ ইঞ্চি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে, নারকেল কোরা দিচ্ছি 2 টেবিল চামচ, এবার দুধ দিয়ে এটা মিহি করে বেটে নেব। সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একটা প্যানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। পনিরটা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার হালকা গরম দুধ দিয়ে পনিরটা ভিজিয়ে রাখব। এবার এই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরে লাল হয়ে এলে দিয়ে দিচ্ছি 4টে থেতো করে নেওয়া এলাচ, 1 ইঞ্চি দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। গরম মশলা দিয়ে মিনিট খানেক ভেজে নিলাম। এবার কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর মগজ দানার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ, 1/2 চামচ দিচ্ছি চিনি গুঁড়ো, স্বাদ মতো দিলাম নুন। নুন, চিনি আর নারকেলের দুধ দিয়ে আরো মিনিট 2-3 কষিয়ে নিলাম। এবার দুধে ভিজিয়ে রাখা পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে একবার নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেবো। মিনিট 5-6 মিডিয়াম ফ্লেমে পনিরের মালাইকারিটা আমি রান্না করে নিয়েছি। পনিরের মালাইকারি আমার পরিবেশনের জন্য একদম তৈরি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। পনিরের মালাইকারি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।